बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। निश्चय तुम्हारा सबाई भलो आछो। आलहमदुलिल्लाह आमी अल्लाह रहमते अनेक भलो आछि। आमी तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लासे सकल के स्वागत जानिए आजकल अनलाइन क्लास शुरू करछि। आजकल अनलाइन क्लास शुरू करार आगे देखी कार कतटुकु पढ़ा मने आछे एकटु धरि तो देखी। ओ आच्छा बोलो तो देखी जी मानुष कीभावे परिवेशेर उपर परिवेशेर परिवर्तन करे। गुड सुंदर हयेछे। एरपरे बोलो तो देखी जे परिवेशे परिवर्तनेर फले जीव कीभावे क्षतिग्रस्त हय। थैंक यू सुंदर हयेछे। ताहले आज के आमरा पढ़ब एकटु पोते प्रथम अध्याय सम्पूर्ण शेष हये गेलो। आज के आमरा डान बाम एवं शून्य स्थान सम्पर्के आलोचना करब जे तोमरा एई डान बाम एवं शून्य स्थान कीभावे लिखबे। तार आगे आमि एकटु डान बाम सम्बन्धे आलोचना करि। ठीक आछे देखो डान बाम आमरा कि करे लिखब डान आर बाम जे कथाटा एइभावे लिखब एइभावे लिखब एटा कोन कथा एई काज करे करबे ना। ठीक आछे डान आर बाम হয়তো বা প্রশ্নে তোমাদের এইভাবে ডান আর বাম লিখে লেখা থাকবে তখন তোমরা লিখবে কি আমার কথায় লাগবে যে বাম পাশের কথার সাথে ডান পাশের কথার মিল করো। তখন তুমি কি লিখবে দেখো আমি আগে লিখে নিই তারপরে তোমরা সুন্দর করে বুঝতে পারবে যে আমি এইভাবে ডান বাম তোমাদেরকে পড়াবো। ঠিক আছে তাহলে দেখো যে ডান বাম এখন আমি কি করব প্রশ্নে হয়তো বা লেখা থাকবে এইভাবে বাম পাশের কথার সাথে ডান পাশের কথার মিল করো। তখন আমি ক দিয়ে ডান পাশে কি থাকবে ডান পাশে থাকবে যে প্রাণীদের খাদ্য পরিপাকের জন্য খাদ্য পরিপাকের জন্য পরিপাকের জন্য তারপরে প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে আমি তিনটা তুলে দেখাচ্ছি তারপরে তোমরা তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা দুটাই তুলি তারপরে দেখো এখানে থাকবে কি এরপরে থাকবে এখানে কি দেখো আশ্রয়স্থল দুই নম্বর থাকবে আবাসস্থল তিন নম্বরে থাকবে পানি পান করে চার নম্বরে থাকবে কি সূর্যের আলো প্রয়োজন এখন দেখো যে আমাদের দেখো বাম পাশের সাথে ডান পাশে দুইটা আমি বেশি দিয়েছি তাই না। বাম পাশে দুটা দিয়েছি ডান পাশে কিন্তু আমি আরও দুটা বেশি দিয়েছি। এখন তোমাদেরকে যে তোমরা উত্তর কি এইভাবে লিখবে ডান আর বাম করে করবে মোটেও না। তোমরা অবশ্যই এটা এইভাবে লিখবে না। তোমরা এখন মিলিয়ে লিখবে কী করে আগে লিখবে যদি এটা থাকে যদিও ডান বাম তোমাদের তিন নম্বর থাকবে তোমরা লিখবে যে তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে লিখবে তখন লিখবে প্রাণী তার ক দিয়ে লিখবে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য কী করে আমরা অবশ্যই এটা বলব অবশ্যই এটাকে এইভাবে এইভাবে অ্যারো দিয়ে লিখবে না এভাবে লেখা যাবে না। এভাবে লিখে দিলে আমি কিন্তু তোমাদের আমি জিরো দিয়ে দেবো তোমরা এইভাবে লিখবে না। তাহলে
আমাদের মিলিয়ে লিখতে হবে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য অবশ্যই পানি পান করে, তারপরে প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার কি আবাসস্থল। তাহলে আমাদের ডান বাম কোনো কথা লিখবো না, আমরা কি করে লিখবো দেখো আমি এটা মুছে দিচ্ছি, এখন আমি কি করে উত্তরটা লিখবো তোমরা সেটা লিখো, ঠিক আছে? এখন দেখো, খেয়াল করে দেখো যে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য এই যে হাইফেনটা দিবে, পরিপাকের জন্য কি করবে পানি পান করে, পানি পান করে, পান করে, বোঝা গেল? আমি কোনো ডান বাম লিখেছি? লিখিনি। তাই তোমরা এই হাইফেনটা ইউজ করে বাম পাশে কথাটা লিখবে, লিখে এটা লিখবে, প্রথমে লিখবে তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দাগ দিয়ে, তারপর লেখা শুরু করবে। তারপরে যে প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে, প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার কি, তাই তার আবাসস্থল। আবাসস্থলে অনেকে নন্তসটা ইউজ করো না, প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে সেটা হচ্ছে আবাসস্থল। তাহলে আমরা এইভাবে ডান বামটা লিখবো, বোঝা গেল তো? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা অবশ্যই ডান আর বাম দিয়ে ঘর করে মোটেও লিখবো না, আমরা লিখবো হলো ডান এই যে হাইফেন দিয়ে, ক দিয়ে, খ দিয়ে, হাইফেন দিয়ে তার উত্তরটা লিখবো, এভাবে অ্যারো দিয়ে এটাও করে আমরা লিখবো না, আমরা লিখবো এভাবে হাইফেন দিয়ে তারপরে উত্তরটা লিখবো। তাই ডান বাম কীভাবে লেখা গেলো বুঝতে বুঝতে পেরেছে কি সবাই? আচ্ছা থ্যাংক ইউ। এইভাবে আমরা মূল বই থেকেও দেবো আমি, আবার যেগুলো কোশ্চিনে দেওয়া আছে সেখান থেকেও আমি দেবো। এই জন্য তোমরা এটা খুব খেয়াল করে লিখবে, এই যে মূল বইয়ে এটা ডান বাম কিন্তু নাই, দেখো মূল বই নাই, আমি শিটেও হয়তো বা দিয়েছি, তোমরা এটা খেয়াল করবে আমি মূল বই থেকেও কিন্তু ডান বাম ইউজ করবো। এখন আমরা ডান বাম সবাই বুঝতে পেরেছো? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে শূন্যস্থান, এখন শূন্যস্থান তোমরা কী করে লিখবে দেখো, শূন্যস্থান আমরা লিখবো যে দেখো প্রতিটা লাইন আমি তোমাদেরকে পড়তে বলি না, এই যে আমি শুধু জাস্ট দেখাচ্ছি যে আমরা ভিতর থেকে আমাদের যে শূন্যস্থানগুলো আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখাচ্ছি, দেখো পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, তখন তুমি যদি আমি যদি লিখি যে ড্যাশ ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, এখানে ড্যাশ ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, কোনো জীবই বাঁচতে পারে না, এরকম ধরনের শূন্যস্থান আসতে পারে, কোনো জীবই বাঁচতে পারে না, বাঁচতে পারে না, তখন আমরা কি লিখবো? অবশ্যই পানি। তাহলে আমরা উত্তর লিখতে গেলে কিন্তু আমরা সম্পূর্ণ লিখবো না, পরীক্ষাতে জাস্ট আমরা লিখবো, আমরা যখন এ যাবো লিখবো তখন এটা সম্পূর্ণ বাক্য তুলে লিখবো, কিন্তু আমরা পরীক্ষাতে লিখলে শুধু পানি দিয়ে আমরা এখানে উত্তরটা লিখবো, ক দিয়ে আমরা সেই উত্তরটা লিখবো, এইভাবে ক দিয়ে আমরা শুধু পানি কথাটা লিখে ক দিয়ে লিখবো। তারপরে আবার খ দিয়ে যদি লিখি, যেমন আমি তোমাদের দিয়েছিলাম টিউটোরিয়াল পরীক্ষায় যে জীবের জন্য ড্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এইভাবে আমরা লিখবো যে জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা এইভাবে লিখি জীবের জন্য ড্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্যাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, তখন আমরা কি লিখবো? আমরা এখানে বায়ু কথা লিখবো। এইভাবে প্রত্যেকটা রিডিং তোমরা এভাবে পড়বে, দেখবে উত্তর তোমরা করতে পারবে, প্রশ্ন করতে পারবে, এভাবে প্রতিটা লাইন হয়ে পড়বে। তারপরে এভাবে লিখতে পাওয়া যায় বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পায়, তোমরা এটা অনেকেই প্রাকৃতিক কথাটা লিখেছ, তখন এটা হবে জীব, হবে জীব পরিবেশ থেকেই পায়, প্রাকৃতিক পরিবেশে জীব, এখানে বলেছে বেঁচে থাকার জন্য জীবের, আমি জীবের এখানে দিয়েছি প্রত্যেক মূল বই থেকেই তুলে দিয়েছি, তাই তোমরা একটু খেয়াল করে লিখবে যে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকে পায়। আবার এরকম ধরনও আসতে পারে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ড্যাশ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, এরকম ধরনের শূন্যস্থান আসবে, তোমরা অবশ্যই মূল বইটা সুন্দর করে পড়বে তাহলে কিন্তু শূন্যস্থান পারবে। আর ডান বাম আমি কী করে লিখলাম নিশ্চয়ই সবাই দেখতে পেরেছ? তাহলে এইভাবে ডান বাম পড়বে এবং শূন্যস্থান এইভাবে প্রতি
প্রতিটা লাইন সুন্দর করে পড়ে তোমরা লিখবে। তাহলে ডান বাম কীভাবে লিখলাম বুঝতে পারলে তো? ওকে থ্যাংক ইউ। তাহলে খবরদার ডান আর বাম করে ঘর করে লিখবে না, আমি হাইফেন দিয়ে যেভাবে লিখেছি সেভাবে লিখলাম। তাহলে আজকে যতটুকু পড়িয়েছি নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নাই, আমি যেভাবে ডান বাম লিখতে হয় এই জন্য আজকে আমি ডান বামটা পড়ালাম, যে তোমরা ডান বামটা সবাই ভুল লিখতে পারো, শূন্যস্থানে অনেক সময় তুলে লিখো, অনেক সময় নিচে দাগ দেও না, শূন্যস্থানে যখন নিচে দাগ না দিবে তখন সেটা শূন্যস্থান হয় না, এটা এক কথায় প্রশ্নের উত্তর হয়ে যায়। তাই শূন্যস্থান লিখতে গেলে অবশ্যই নিচে দাগ দিবে, না হলে কিন্তু শূন্যস্থান হবে না। তাই আজকে আমরা কী লিখবো? আজকে আমরা এইচ ডাব্লিউ চলে যাই, যেহেতু কারো কোনো প্রবলেম নাই তাহলে আমি এইচ ডাব্লিউ চলে যাই। তাহলে আজকের এইচ ডাব্লিউ করবে এই প্রথম অধ্যায়ে সম্পূর্ণ রিডিং থেকে দশটা শূন্যস্থান লিখবে, দশটি শূন্যস্থান লেখা বই থেকে শূন্যস্থান। প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় সম্পূর্ণ রিডিং পড়ে তোমরা এই দশটা শূন্যস্থান বের করে লিখবে। সম্পূর্ণ রিডিং থেকে এই দশটা শূন্যস্থান তোমরা বের করে লিখবে, দেখি কে কতটুকু সুন্দর করে শূন্যস্থান লিখতে পারছো। আর হ্যাঁ, যেহেতু এই যাবো দিব শূন্যস্থান অবশ্যই তুলে লিখবে, যখন পরীক্ষার খাতা দিব তখন জাস্ট উত্তর লিখবে আর নিচে দাগ দিবে, কেমন? তাহলে শূন্যস্থান লিখতে গেলে আমাদেরকে নিচে অবশ্যই দাগটা ইউজ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।